অত্যাধুনিক সব তথ্য পেতে সাবস্ক্রাইব করুন অল ইন ওয়ানকে এবং এই বেল আইকনে ক্লিক করুন সবার আগে দেখার জন্য। বলা হয় মানুষের শরীরের শান্তির দূত হল জলপাইয়ের তেল বা অলিভ অয়েল, আরবিতে একে জয়তুন নামে ডাকা হয়। ভেষজ গুণে ভরা এই ফলটি লিকুইড গোল্ড বা তরল সোনা নামেও পরিচিত। প্রাচীনকাল থেকেই এটি নানা কাজে ব্যবহৃত হয়ে আসছে। তবে অধিকাংশ ক্ষেত্রে আমরা শুধু রান্না আর রূপচর্চায় অলিভ অয়েলের ব্যবহার দেখলেও এর আছে দারুণ কিছু ব্যবহার যা আমাদের অনেকের কাছেই অজানা। তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক অলিভ অয়েলের বিস্ময়কর কয়েকটি ব্যবহার সম্পর্কে। এক, আটকে যাওয়া চেইন খুলতে। অনেক সময় ব্যাগের চেইন আটকে যায় যা খোলা প্রায় অসম্ভব মনে হয়। এ সমস্যার সমাধানও পাওয়া সম্ভব অলিভ অয়েলে। একটি তুলার বল অলিভ অয়েলে ডুবিয়ে চেইনে ভালো করে লাগিয়ে নিন, এরপর ধীরে ধীরে খোলার চেষ্টা করুন, চেইন খুলে যাবে। দুই, কানে ব্যথা দূর করতে। কানে ব্যথা হলে খুব সাবধানে একটি কটন বাডে অলিভ অয়েল লাগিয়ে কানের ভেতরে দিয়ে দিন, ধীরে ধীরে ব্যথা কমে যাবে। এছাড়াও কানের ময়লা পরিষ্কারের জন্য অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে। তিন, কাঠের আসবাব পলিশ করতে। অনেকদিন ব্যবহারে কাঠের আসবাবে খানিকটা পুরনো ভাব চলে আসে। কাঠের আসবাবের এই পুরনো ভাব দূর করতে একটি স্প্রের বোতলে 2 অংশ অলিভ অয়েল এবং 1 অংশ লেবুর রস বা সাদা ভিনেগার নিয়ে ভালো করে ঝাঁকিয়ে কাঠের আসবাবে ভালো করে স্প্রে করে নিন। এরপর 2 বিভাজন 1 মিনিট রেখে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে ফেলুন। কাঠের আসবাবে দেখতে হবে নতুনের মতো চকচকে। চার, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে নাইট্রোক্রিম হিসেবে। আধা কাপ অলিভ অয়েল, 1/4 চামচ কাপ ভিনেগার ও 1/4 চামচ কাপ পানি ভালো করে মিশিয়ে নাইট্রোক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন। অলিভ অয়েল ত্বক নরম ও মোলায়েম করে, ভিনেগার ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং মরা চামড়া ঢিলে করে, জ্বরে পড়তে সহায়তা করে। পাঁচ, স্টিলের জিনিসপত্রে মরিচা রোধ। স্টিলের জিনিসপত্রে মরিচা পড়া রোধ করতে একটি কাপড়ে অলিভ অয়েল নিয়ে তা পলিশ করুন সপ্তাহে অন্তত একবার। স্টিলের মরিচা পড়বে না একেবারেই। ৬, লেদারের জিনিস পলিশ করতে। লেদারের জিনিসপত্র খুব সহজেই উজ্জ্বলতা হারিয়ে ফেলে। এই সমস্যা থেকে মুক্তি পেতে স্প্রের বোতলে অলিভ অয়েল নিয়ে লেদারের পণ্যটিতে স্প্রে করে দিন। আধা ঘন্টা পর একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। লেদারের পণ্যটি নতুনের মতো চকচক করছে। ৭, নুডলস একসাথে লেগে যাওয়া বন্ধ করে। একটু বেশি সেদ্ধ হলে নুডলস ও পাস্তা একসাথে লেগে থাকে। এই সমস্যার সমাধান করতে পানিতে 1 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে পানি ফুটিয়ে নিন। এই পানি ব্যবহার করুন নুডলস ও পাস্তা সেদ্ধ করতে।